একটা সময় ছিল, এদেশের মানুষ বসতবাড়িতে দু চারটা গরু এবং ছাগল পালনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন সময় বদলেছে, বাড়ছে মানুষ, যোগ হচ্ছে নতুনত্ব ও সৃষ্টিশীল চিন্তা। তার ফলশ্রুতিতে দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ভেড়ার খামার। অন্যান্য প্রাণীর মতো বাণিজ্যিকভাবে ভেড়া পালনের সুযোগ রয়েছে বাংলাদেশে, আর ভেড়ার খামার করার মাধ্যমে বেকারত্ব ঘোচানো সহ আর্থিকভাবে লাভবান হওয়ারও রয়েছে অপার সম্ভাবনা। ভেড়ার লালন পালন রোগব্যাধি ও খরচ কম হওয়ায় ক্রমেই মানুষ এর খামারের দিকে ঝুঁকছে। চুয়াডাঙ্গা সদরের টেইপুর গ্রামের আশাবুল হক তেমনই একজন ভেড়া খামারি। সে গত 10 বছর পূর্বে শখের বশে একটি ভেড়া কিনে লালন পালন শুরু করেন। পরবর্তীতে লাভ হয়, ছোট পরিসরে খামার গড়ে তোলেন। আজ তার খামারে ছোট বড় মিলিয়ে 150টি ভেড়া আছে, যা থেকে তার বছরে খরচ বাদে লাভ হচ্ছে 5-6 লাখ টাকা। কয়েকদিন আগে সে তার খামারের 50টি ভেড়া বিক্রি করেছেন 6 লাখ টাকায়। সেই টাকা দিয়ে নতুন করে ভেড়া রাখার শেড তৈরি করেছেন ভেড়া খামারি আশরাফুল হক। বলেন, একটা ভেড়া বছরে 2 বার, প্রতিবার কমপক্ষে 3টি করে বাচ্চা দেয়। একটি বাচ্চার বয়স 1 মাস হলেই 4-5 হাজার টাকায় বিক্রি করা যায়। রোগবালাই এবং ভেড়ার খরচ কম লাগে বিধায় ভেড়া পালন অত্যন্ত লাভজনক। প্রথমে একটা গাড়াল কিনি, বাচ্চা কিনে ওখান থেকে আস্তে আস্তে শুরু করি। মনে করেন যে হচ্ছে বহুত গাড়াল রকম করা হচ্ছে, অতি লাভজনক। একটা বাচ্চা 3,000 কিনলি, মনে করেন 1 বছর পরে তার 15,000 টাকা দাম আসে। 9 বছর আগে একটা বাচ্চা ছিল গাড়াল আপনার? 10 বছর আগে মনে করেন। এখন কতগুলো আছে? এখন মনে করেন 150 গাড়াল আছে। বছরে 2 বার বাচ্চা হয়, মানে বাচ্চা 5,000, 6,000, 3,000 এরকম বিক্রি হয়। মোহাম্মদ আশাবুল হক ভাই, উনি 10 বছর আগে এই ভেড়ার খামার, ভেড়ার 150টা ভেড়ার খামার করেছে। উনার দেখা দেখি এই গ্রামের অনেকে ভেড়া পালনে উৎসাহিত হয়েছে এবং এই ভেড়া পালনে অনেক লাভজনক। তার দেখা দেখি আশেপাশের গ্রামের শিক্ষিত বেকার যুবকরাও শুরু করেছেন ভেড়ার খামার। নতুন শুরু করা খামারে শরীফুল বাসার 10টি ভেড়া দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে প্রায় 150টি ভেড়া। তিনি বলেন, দেশীয় প্রজাতির ভেড়ার পাশাপাশি উন্নত জাতের গাড়ল ভেড়াও পালন করে থাকেন, কারণ দেশীয় ভেড়া থেকে যেখানে 15-20 কেজি মাংস পাওয়া যায়, সেখানে গাড়ল প্রজাতির ভেড়া থেকে প্রায় 50-60 কেজি পর্যন্ত মাংস পাওয়া যায়। তাছাড়া ভেড়া পালনে খরচ খুবই কম, মাঠে মাঠে চড়ে বেরিয়ে যে খাবার খায় তাতে তাদের চাহিদা পূরণ হয়ে যায়। আলাদা করে দানাদার খাবার দিতে হয় না, বছরে 3 বার টিকা দিলে বিভিন্ন রোগবালাই থেকে এরা মুক্ত থাকে। একটি ভেড়ার বাচ্চা 1 বছর পালন করলে 12-15 হাজার টাকায় বিক্রি করা যায়। প্রথমে ভেড়া থাকে 10টা দিয়ে, আমার প্রথমে 150 ভেড়া, এখানে আপনার হইল লোক ছিল আগে একটা, এখন প্রথমে একটাই, এখন 10টা লোক খাটছে এখানে। এখানে 150 ভেড়া এভারেজ 20 লক্ষ টাকা দাম হবে এখানে। মার বছরে আপনার 5,00,000-6,000 টাকা বছরে এখানে আয় হয়। আমার দিকে আরও দেখা যায় গ্রাম প্রতিবেশী আরও বাইরের গ্রামের কিন্তু ভেড়া সাপ্লাই দেওয়া হয়, বা আরও গ্রামের লোক আমাদের দিকে আরও 5 জন কিনছে, 5 জন এখানে আসে, খোঁজ খবর নেয়। আমরা মানুষটি হইল মানে ভালো বুদ্ধি দিই, ভেড়া পোষলে লাভ হতে, আমাদের লাভ হিসেবে তোমার লাভ হবে এরকম। একটা মানুষ যদি মনে করে ঠিক মতো চাষ করতে পারে, তাহলে স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী হওয়ার জন্যে আমার মনে হয় খাসি ছাগল, খাসি যেটা চাষ হয় তার থেকেও আমি মনে করি স্বল্প সময়ে এই চাষটি আরও বেশি লাভজনক। এই জন্যে লাভজনক, এটা খাবারও কম লাগে হিসাবে, এবং সাথে সাথে একটু দেখাশোনা করতে পারলেই এই ভেড়া এবং গাড়লের চাষটি আমরা ভালোভাবে করতে পারি। তিনি আরও বলেন,
ভেড়া পালনে যুব উন্নয়ন অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি সংগঠনও এগিয়ে এসেছে। দেয়া হচ্ছে ঋণ, টিকা ও ঔষধ, পাশাপাশি প্রশিক্ষণেরও ব্যবস্থা করছেন তারা। এতে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, দূর হচ্ছে বেকারত্ব।